ফ্র্যাঙ্কেনস্টাইন হলো 1931 সালের আমেরিকান সায়েন্স ফিকশন হরর ফিল্ম। প্রসঙ্গত, এটি হলো সর্বপ্রথম সাইফাই হরর ফিল্ম যা মেরি শেলি 1818 সালের বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইনের অবলম্বনে তৈরি। ছায়াছবিটি সাইফাই এবং হরর জনারের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র এখনও পর্যন্ত। ছবিটিতে একজন আপ্লুত বিজ্ঞানী তার সহকারীর সাথে মৃতদেহ খনন করে মৃতদেহগুলির অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি জীবিত প্রাণীকে জন্ম দেওয়ার জন্য। ফলত যে প্রাণীটি জন্ম নেয় সে ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব নামে পরিচিত। 1991 সালে ইউএসএল লাইব্রেরি অফ কংগ্রেস ফ্র্যাঙ্কেনস্টাইন ছবিটিকে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেয় এবং সংরক্ষণ করে। ছবি শুরু হয় বাভারিয়ান আল্পসের একটি গ্রামের কবরস্থানে, যেখানে একটি মৃতদেহ কবর দেওয়া হয় যা বিজ্ঞানী হেনরি ফ্র্যাঙ্কেনস্টাইন ও তার পূজো সহকারী ফ্রিটজ গোপনে লক্ষ্য করতে থাকে। এখানে কবর দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত করে গ্রামবাসীরা প্রস্থান করার পর হেনরি ও ফ্রিটজ সদ্য কবর দেওয়ার লাশ পুনরায় খুঁজে বের করে এবং সেটি নিয়ে যাওয়ার সময় তাদের চোখ সম্প্রতি ফাঁসি দেওয়া অপরাধীর লাশের ওপর পড়ে। তখন হেনরি ফ্র্যাঙ্কেনস্টাইনের আদেশে ফ্রিটজ সেই লাশটি বন্ধনমুক্ত করে। এখানে হেনরি বলে এই লাশটির ঘাড় ভেঙে গেছে, সুতরাং মস্তিষ্কটি অকেজে হয়ে গেছে, তাই যেভাবেই হোক হেনরির একটি সতেজ মস্তিষ্কের প্রয়োজন। কাছাকাছি একটি মেডিকেল কলেজে হেনরির প্রাক্তন শিক্ষক ডক্টর ওয়ার্ল্ডম্যান তার ক্লাসে একজন গড় মানুষের মস্তিষ্ক এবং একজন অপরাধী কলুষিত মস্তিষ্কের তুলনা করেন। হেনরি ফ্রিটজকে পাঠায় ওয়ার্ল্ডম্যানের ক্লাস থেকে সুস্থ মস্তিষ্ক চুরি করতে। ক্লাস শেষ হলে পরে ফ্রিটজ ক্লাসরুমে অনুপ্রবেশ করে। এখানে ঘটনাক্রমে ফ্রিজের হাত থেকে পড়ে সুস্থ মস্তিষ্কটি ক্ষতিগ্রস্ত হয়, তাই সে পড়ে থাকা কলুষিত মস্তিষ্কটি হেনরির জন্য চুরি করে। পরবর্তী দৃশ্যে হেনরির বাগদত্তা এলিজাবেথ তাদের বন্ধু ভিক্টরের কাছে বিজ্ঞানী হেনরির অদ্ভুত কর্মকাণ্ড এবং বহুদিন যাবৎ হেনরির নির্জন উইন্ডমিলে একাকিত্বে থাকার সম্বন্ধে এলিজাবেথের গভীর উদ্বেগে প্রকাশ করে। ভিক্টর জানায় সে এই ব্যাপারে হেনরির টিচার ডক্টর ওয়ার্ল্ডম্যানের সঙ্গে পরামর্শ করবে। এরপর ভিক্টর প্রস্থান করাকালীন এলিজাবেথ অনুগ্রহ করে সেও ওয়ার্ল্ডম্যানের কাছে যেতে চায়। এলিজাবেথ ও ভিক্টর ডক্টর ওয়ার্ল্ডম্যানের কাছে হেনরির এই অদ্ভুত আচরণ বোঝার জন্য সাহায্য প্রার্থনা করে। এখানে ওয়ার্ল্ডম্যান প্রকাশ করে সে সচেতন যে হেনরির জীবন তৈরি করতে চায় ও আরও জানায় যে হেনরি সমসাময়িক যুগের একজন জিনিয়াস সায়েন্টিস্ট, কিন্তু অত্যন্ত প্রতিভা অভিশাপ ডেকে আনে, সেই জন্য হয়তো হেনরি যা করতে চলেছে তা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, তাই ওয়ার্ল্ডম্যান অত্যন্ত উদ্বিগ্ন এবং একই সাথে ভয়ার্ত। দুশ্চিন্তায় এলিজাবেথ ওয়ার্ল্ডম্যানকে অনুরোধ করে হেনরিকে বুঝিয়ে এই পাগলামোর পরীক্ষা বন্ধ করার জন্য। এতে ওয়ার্ল্ডম্যান রাজি হয়। নির্জন ওয়াচটাওয়ারের ভিতরে হেনরি তার নিজস্ব ল্যাবরেটরি তৈরি করে। হেনরি একটি মানব দেহ তৈরি করে কবর দেওয়ার লাশ ও ফাঁসি হওয়া অপরাধীদের লাশের অংশ দিয়ে। হেনরি যখন বিদ্যুৎ ও ঝড়ের এনার্জিকে কাজে লাগিয়ে লাশে প্রাণদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দরজায় নক শুনে সে ফ্রিজকে আগত ব্যক্তিদের তাড়িয়ে দিতে বলে। ফ্রিজ অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে আগত ব্যক্তিদের উদ্দেশ্যে আসে। এখানে ওয়ার্ল্ডম্যানকে দেখেই ফ্রিজ ভিউফাইন্ডারটি বন্ধ করে দেয়। এই সময় তীব্র বাতাসে বৃষ্টি শুরু হয়। এবার ওয়ার্ল্ডম্যান এলিজাবেথ ও ভিক্টর উচ্চস্বরে হেনরিকে ডাকতে থাকে। ফলত হেনরি বিরক্ত হয়ে একাকিত্ব দাবি করে ও তাদের চলে যেতে বলে। এলিজাবেথের কণ্ঠস্বর শুনে হেনরি তাদের ভিতরে আমন্ত্রণ করে। এখানে হেনরি এলিজাবেথকে বলে আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এলিজাবেথের এখানে আসা অমূলক। এই শুনে ভিক্টর হেনরিকে পাগল বলে অপমানিত করে ও বলে হেনরির এক্সপেরিমেন্ট হলো একটি পাগল মস্তিষ্কের প্রতিফলন মাত্র। ফলস্বরূপ হেনরির অহংকারে তীব্র আঘাত লাগায় হেনরি তাদেরকে ল্যাবরেটরিতে প্রবেশের ব্যঙ্গাত্মক অনুমতি দেয়। হেনরি সাবধান করে যে এক্সপেরিমেন্টের দৃশ্য ডিস্টার্বিং হতে পারে। হেনরি এবং ফ্রিজ টাওয়ারের উন্মুক্ত শীর্ষের দিকে অপারেটিং টেবিলটি বাড়িয়ে দেয়, যার ফলে প্রাণহীন প্রাণী ও হেনরির সরঞ্জামগুলি বাদ ঝড়ের সংস্পর্শে আসে এবং ক্ষমতায়িত হয় ও লাশটিতে প্রাণের সঞ্চার করে।
এক্সপেরিমেন্টের চূড়ান্ত সাফল্যে হেনরি নিজেকে ভগবান বলে দাবি করে। অন্যদিকে হেনরির বাবা বারন ফ্র্যাঙ্কেনস্টাইন তার পুত্রের বিয়েতে বিলম্ব হওয়ার কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সে ভিক্টর ও এলিজাবেথের কাছে বিলম্বের প্রকৃত কারণ জানতে না পারায় আশঙ্কা করে হেনরি হয়তো অন্য মহিলার সাথে গোপন সম্পর্কে রত। এদিকে ওয়ার্ল্ডম্যান বারবার হেনরিকে বোঝাতে চেষ্টা করে হেনরির মনস্টারটিকে বন্ধ করে রাখতে হবে, না হলে এটি সমাজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সাফল্যে অন্ধ হেনরি ওয়ার্ল্ডম্যানের উপদেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে। এরপর হেনরি জানায় সে ওয়ার্ল্ডম্যানের ল্যাব থেকে সুস্থ ব্রেন চুরি করে ক্রিচারটি জন্ম দিয়েছে। ওয়ার্ল্ডম্যান ক্রুদ্ধ স্বরে বলে চুরি করা ব্রেনটি হলো একটি ক্রিমিনাল ব্রেন। ঠিক এই সময় ফ্র্যাঙ্কেনস্টাইনের সৃষ্টি মনস্টারটি প্রবেশ করে, যাকে তার অদ্ভুত রূপ সত্ত্বেও একটি নিষ্পাপ শিশুসুলভ সৃষ্টি বলে মনে হয়। হেনরি এটিকে তার পরীক্ষাগারে স্বাগত জানায় এবং এটিকে বসতে বলে, যা এটি পালন করে। হেনরি ওয়ার্ল্ডম্যানের উদ্দেশ্যে বলে এটি শান্ত এবং আজ্ঞাশীল তা প্রমাণিত। এরপর হেনরি ছাদটি খুলে দেয়, যার ফলে দানবটি প্রথমবার সূর্যের কিরণ অনুভব করে। তৎক্ষণাৎ ছাদ বন্ধ করলে দানবটি হেনরির কাছে পুনরায় সূর্যের আলোর দাবি করে। ফ্রিজ মশাল নিয়ে প্রবেশ করে ও দানবটিকে দেখে আতঙ্কিত হয়ে যায়। এখানে লক্ষণীয়, দানবটি মশাল দেখে ভয় পেয়ে যায়, অর্থাৎ তার আগুন দেখে ভীতির সঞ্চার হয়। তৎক্ষণাৎ দানবটিকে বেঁধে ফেলা হয়। ওয়ার্ল্ডম্যান মন্তব্য করে দানবটিকে গুলি করে মেরে ফেলতে হবে। দানবটিকে একটি অন্ধকূপের মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে এটি মুক্তির উদ্দেশ্যে চেঁচাতে থাকে। ফ্রিজ এসে এটিকে চেঁচানো থামাতে বলে, সাথে সাথে চাবুক প্রহার করতে থাকে। তৎক্ষণাৎ হেনরি ফ্রিজকে এখান থেকে বের হতে বলে, কারণ দানবটির শক্তি 10টি পুরুষের সমান। ও এই দৃশ্য দেখে হেনরি তার সৃষ্টির জন্য আক্ষেপ করে। স্বভাবসিদ্ধ ফ্রিজ ক্রমাগত দানবটিকে ভয় দেখিয়ে মজা পেতে থাকে। কিছুক্ষণ পরে ফ্রিজের আর্তনাদ শুনে হেনরি ও ওয়ার্ল্ডম্যান সেদিকে ধাবিত হয় ও দেখে দানবটি ফ্রিজকে মেরে ফেলেছে। এরপর দানবটি তাদের আক্রমণ করতে উদ্যত হলে তারা দানবটিকে পুনরায় অন্ধকূপের মধ্যে লক করে দেয়। হেনরি তার সৃষ্টির পরিণাম দেখে হতভম্ব হয়ে পড়ে। তখন ওয়ার্ল্ডম্যান তাকে বোঝাতে সক্ষম হয় যে দানবটিকে ধ্বংস করতেই হবে। এটা বুঝতে পেরে হেনরি একটি শক্তিশালী ওষুধের ইঞ্জেকশন প্রস্তুত করে এবং দুইজনে দানবটিকে ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র করে। এর ফলে মুক্ত দানবটি আক্রমণ করার সাথে সাথে ওটিকে ইঞ্জেকশন দেওয়ার পরিকল্পনা করে। ঠিক সেই মুহূর্তে ভিক্টর এসে পড়ে ও এলিজাবেথের সাথে বারন ফ্র্যাঙ্কেনস্টাইনের কিছুক্ষণের মধ্যেই এখানে আসার সংবাদ প্রকাশ করে। তৎক্ষণাৎ তিনজনে দানবটির অচৈতন্য দেহটি অন্ধকূপের ভিতর লুকিয়ে ফেলে। এই সময় হেনরি ক্লান্তিতে ভেঙে পড়ে। এই দেখে হেনরির বাবা ও এলিজাবেথ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর জল পান করিয়ে হেনরির জ্ঞান ফিরিয়ে আনা হয়। হেনরি তার সহকারী ফ্রিজের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে ও অশ্রুসিক্ত হয়ে পড়ে। ওয়ার্ল্ডম্যান ও সকলে হেনরিকে বাড়ি ফিরে আরাম করার পরামর্শ দেয় এবং ওয়ার্ল্ডম্যান আশ্বাস দেয় যে সে দানবটিকে এখানেই ধ্বংস করে দেবে। হেনরি বাড়িতে থাকাকালীন সুস্থ হয় ও এলিজাবেথের সাথে শান্তিপূর্ণ সময় কাটাতে থাকে। এখানে হেনরির বিয়ের প্রস্তাব দিলে এলিজাবেথ আনন্দের সঙ্গে শীঘ্রই পরিণয় সম্পন্ন করার বাসনা প্রকাশ করে। ওদিকে ডক্টর ওয়ার্ল্ডম্যান নতুন অজানা তথ্যের লোভে দানবটিকে পুনরায় পরীক্ষা করতে শুরু করে।
যখন ওয়ার্ল্ডম্যান দানবটি অস্ত্রোপচার করতে উদ্যত হয় ঠিক তখনই দানবটির জ্ঞান ফেরে। এদিকে ফ্র্যাঙ্কেনস্টাইন কাশেলে হেনরি ও এলিজাবেথের বিয়ের প্রস্তুতি শুরু হয়। উইন্ডমিলের নিকটে একটি কুঁড়ে ঘরে একজন গরিব চাষি তার একমাত্র মেয়ে মারিয়ার সাথে জীবনযাপন করে। চাষি রোজকার মতো চাষ করতে খেতে চলে যায়। মারিয়া তার পোষ্য বিড়ালের সাথে সময় কাটাতে থাকে। এই সময় উইন্ডমিল থেকে পলায়িত দানবটি এসে পৌঁছায়। মারিয়া দানবটিকে দেখে স্তম্ভিত হয়ে যায়। যদিও পরক্ষণেই সে দানবটির কাছে নিজের নাম প্রকাশ করে ও নিজের সাথে খেলার আমন্ত্রণ জানায়, যাতে তারা একটি করে ফুল হ্রদে ফেলে। দানবটি এই খেলাটি উপভোগ করে, কিন্তু যখন তাদের ফুল ফুরিয়ে যায় তখন সে মারিয়াকে হ্রদে ফেলে দেয় এবং মারিয়া হ্রদের মধ্যে ডুবে যায়। পরক্ষণেই দানবটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর হেনরি ওয়ার্ল্ডম্যানের আগমনের প্রতীক্ষায় অপেক্ষা করে। তখন ভিক্টর এসে প্রকাশ করে যে দানবটি ওয়ার্ল্ডম্যানকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শোনামাত্র হেনরি সন্দেহ করে দানবটি তার খোঁজে এখানে আসতে পারে। এলিজাবেথ জানায় তার ইনস্টিংক্ট বলছে কিছু অঘটন ঘটবে। দানবের আওয়াজ শুনে তারা অন্য ঘরগুলি তল্লাশি করতে যায়। এই সময় এলিজাবেথ তার ঘরে একা থাকে এবং দৈত্যটি ঘরের ভিতর অনুপ্রবেশ করে। দরজা ভেঙে তারা অজ্ঞান হয়ে থাকা এলিজাবেথকে আবিষ্কার করে। এলিজাবেথের এই অবস্থা হেনরিকে একই সঙ্গে ক্রোধিত ও আবেগ প্রবণ করে তোলে এবং সে প্রতিজ্ঞা করে নিজে হাতে সে দানবটিকে ধ্বংস করবে। এই সময় মারিয়ার বাবা ফ্র্যাঙ্কেনস্টাইন কাসেলের উদ্দেশ্যে আসে তার ডুবে যাওয়া মেয়ের লাশ নিয়ে। মারিয়ার মৃতদেহ দেখে সমস্ত গ্রামবাসী চাষিটির সাথে ক্যাসেলের সামনে জড়ো হয় ও মেয়রের কাছে এই অমানুষিক ঘটনার বিচার দাবি করে। চাষিটি উচ্চস্বরে জানায় মারিয়াকে খুন করা হয়েছে ও সে খুনের বিচার চায়। মেয়রের সহমতি ও আদেশে স্থির হয় গ্রামবাসীরা দল গঠন করে আজকের মধ্যেই দানবটিকে খুঁজে বের করে তাকে হত্যা করবে এবং হেনরি গ্রামবাসীদের সাথে যোগ দেয়।
দানবটি হেনরিকে সেই উইন্ডমিলে নিয়ে আসে। কিছুদিন পর ক্যাসল ফ্র্যাঙ্কেনস্টাইনে হেনরির বাবা তার পুনরুদ্ধার করা ছেলের বিয়ে ও একটি ভবিষ্যৎ নাতির উদ্দেশ্যে তোষ দিয়ে উদযাপন করে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।